দিনটা ছিল 22শে জুন 2022, ভাবলাম গ্যাংটক যাব, তাই দেরি না করে ট্রেনের টিকিটটা কেটে ফেললাম মালদা টু এনজিপি। মালদা থেকে এনজিপির দূরত্ব প্রায় 267 কিলোমিটার, যেতে সময় লাগে 4 ঘন্টা 15 মিনিট। আমাদের ট্রেন ছিল রাত্রি 12টা 15 মিনিটে, আর এনজিপি পৌঁছালাম প্রায় 4টা নাগাদ। এনজিপি থেকে গ্যাংটক যেতে হলে সর্বপ্রথম আপনাদের গাড়ি রিজার্ভ করতে হবে, এছাড়া আপনারা শেয়ার গাড়িতেও যেতে পারেন। যদি আপনারা গাড়ি রিজার্ভ করে যেতে চান তাহলে আপনাদের খরচ পড়বে প্রায় 5000 থেকে 6000 টাকা, আর যদি আপনারা মনে করেন যে শেয়ার গাড়িতে যাবেন তো শেয়ার গাড়িতে প্রতি মাথা পিছু 500 টাকা করে খরচ হবে। তাই আমরা সময় নষ্ট না করে শেয়ার গাড়িতে সেই সময়ই বেরিয়ে পড়লাম। গ্যাংটক পৌঁছানোর পর আমরা একটি হোটেল বুক করলাম, হোটেলটির নাম হলো ফেয়ার ভিউ হোটেল। আপনারা চাইলে হোটেল আগে থেকেও বুক করতে পারেন। আপনারা যদি সিজনে আসেন তাহলে হোটেলের কস্টিংটা অনেকটাই পড়বে, আমরা যেহেতু আনসিজনে গেছিলাম যার জন্য আমাদের হোটেল রেন্টটা অনেকটাই কম পড়েছিল। আমাদের হোটেলের রেটটা পড়েছিল মাত্র 1200 টাকা পার ডে। তো আমরা হোটেলে এখন ইন করছি, এটা হচ্ছে রিসেপশন, এটা আর এই বা সাইড দিয়ে সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরে আছে। তো গাইজ এটা হচ্ছে আমাদের রুম 202 নম্বর, এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের রুম যেটা আমরা নিয়েছি। এই যে এখানে দেখো, এটা হচ্ছে ডাবল বেডের আছে, ডাবল বেডের আছে, আর এখান থেকে হচ্ছে আপনার জানলা আছে, এখান থেকে তুমি বাইরের দৃশ্য দেখতে পাবে। এই যে এটা হচ্ছে জানলা, এখান থেকে তুমি বাইরের ভিউটা দেখতে পাবে, আর এখানে একটা এলইডি টিভি আছে, চেয়ার আছে, আর এখানে যেটা রয়েছে এটা হচ্ছে এখানে কাপড় জামা রাখার জায়গা, ঠিক আছে, এটা একটু নোংরা হয়ে আছে, তো যাই হোক এটা পরে গুছানো হবে। তো এটা আর এটা টয়লেট, পায়খানা বাথরুম, এখানে গিজার লাগানো আছে, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে। গাইস এই টোটাল রুমটা আমাদের পড়েছে পার ডে 1200 টাকা। তো যাই হোক যতগুলো হোটেল আছে আমরা ঘুরে দেখেছিলাম, বাট এটারই কস্টিংটা একটু লো প্রাইসে আছে, এর থেকে লো প্রাইস তোমরা পাবে না। তো যাই হোক প্রাইসের মধ্যে মোটামুটি ঠিকই আছে। তো তোমরা যদি কখনো আসো তো এই হোটেলে তোমরা স্টে করতে পারো। আমরা এখন যাচ্ছি মানে রুম থেকে বেরিয়ে, হোটেল থেকে, হোটেল রুম থেকে বেরিয়ে আমরা এখন মার্কেটে যাচ্ছি একটু কিছু খাবার আনার জন্য। তো আমরা যাচ্ছি মার্কেটে, তো গ্যাংটকের এমজি মার্কেট এখানে আছে, আমরা এখন এমজি মার্কেটে আছি, গ্যাংটকের এমজি মার্কেটে। তো চলো এখানে দেখবো কী কী খাবার পাওয়া যাচ্ছে, সেই দোকানে যাব, খাবার নিব, দেন হোটেলে যাব। পুরো তোমাদেরকে প্রথমে ফার্স্ট আগে তোমাদেরকে এমজি মার্কেটটা ঘুরিয়ে দিই, ওকে? তো ভিডিও সাথে থাকো। এটা হলো এমজি মার্কেট, যার ফুল ফর্ম হলো মহাত্মা গান্ধী মার্কেট। এই মার্কেটে সকাল 7টা থেকে রাত্রি 9টা অবধি আপনারা বিভিন্ন জায়গার প্রচুর মানুষ দেখতে পাবেন। এছাড়া এই মার্কেটে আপনারা শপিং মল, ডিস্কো, বার, রেস্টুরেন্ট সব কিছুই পেয়ে যাবেন। এছাড়া এই মার্কেটের একটি বিশেষ আকর্ষণ যেটা হচ্ছে এখানকার সৌন্দর্য। এখানে আপনারা কোনো রকম প্লাস্টিক, যাবতীয় নোংরা কোনো কিছু আপনারা পাবেন না। তাছাড়া এখানকার সিকিম সরকারের যে রুলস সেটা প্রচণ্ড স্ট্রিক্ট, এখানে আপনারা কোনো রকম স্মোকিং করতে পারবেন না, গুটকা খেতে পারবেন না, এছাড়াও আরও অনেক রুলস রয়েছে। যে মার্কেটটা এমজি মার্কেট যেটা গ্যাংটকের, এটা এমনই একটা প্লেসে আছে যেটা মানে চারিদিকে পাহাড়, চারিদিকে পাহাড়, তার মিডিলে একটা মার্কেট। তো এটা ভাবা যায় না, পুরো অসাম, জাস্ট মানে কি বলবো আর। তো তোমরা যদি কখনো না আসো না তখন বুঝতে পারবে না, তো তোমরা অবশ্যই আসো, একবার গ্যাংটক ঘুরে যাও, খুব সুন্দর একটা প্লেস। তো আমাদের তো খুব খুব সুন্দর লাগছে, আর আসার আগে তো খুবই এক্সাইটেডমেন্ট ছিলাম যে কখন আসবো কখন আসবো,
আর আমরা আমি এসছি, আমার সাথে এসছে আমার দুটো বন্ধু, একটা হচ্ছে বিট্টু, এর নাম হচ্ছে বিট্টু, আরেকজন আছে যে হচ্ছে ওর নাম হচ্ছে কমলেশ, বাট ও একটু রুমে আছে, ও আসতে পারছে না, ও আসলে পুরো শরীর টায়ার্ড হয়ে গেছে যার জন্য আসতে পারছে না। তারুণ একটা জাস্ট অসাম, মানে খুব সুন্দর লাগছে এখানে এসে। আর তোর কেমন লাগছে? খুব ভালো লাগছে এখানে এসে, আজকে আমরা এসেছি এখানে। হ্যাঁ, তো এখন ঘুরছি, যাই হোক, তো আমরা এখন ঘুরছি আর পুরো মার্কেটটাই আমরা ঘুরবো, আর পুরো মার্কেটটাই ঘুরে তোমাদেরকে দেখাবো যে এই মার্কেটে কত কিছু, মানে কিসের কিসের দোকান আছে, কী কী পাওয়া যায়, এসব কিছু দেখাবো। মার্কেটের যে সৌন্দর্যটা আছে ওটা তো তোমরা দেখেই বুঝতে পারছো, অসাম পুরো, আর তোমরা আসলেই বুঝতে পারবে সেই জিনিসটা। চলো, এই মার্কেটে ঢুকতেই আপনারা ফ্রন্টেই দেখতে পাবেন গান্ধীজির মূর্তি। এমজি মার্কেটের শুরুতেই এখানে দেখতে পাবেন যে ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টার। এখানে যদি কোনো রকম আপনি কোনো কিছুতে প্রবলেমে পড়েন বা কোনো কিছু পারমিট নিয়ে যদি আপনার প্রবলেম হয়, তো এখানে এসে আপনি সলিউশন পেয়ে যাবেন। এই ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টার, এখানে আসলে তোমরা সমস্ত কিছু ডিটেলস, এখানকার রুলস কী কী, কী করে এখানে চলাফেরা করতে হয়, এই সমস্ত কিছু ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখান থেকে যে কোনো জায়গার আপনারা যদি পারমিট নিতে চান, ধরেন সাপোজ 0 পয়েন্ট যাবেন বা আদার্স কোথাও যাবেন, লাচুং যাবেন, যেখানে যাবেন, তো এখান থেকে আপনাকে পারমিট করতে হবে। এখান থেকে অনলাইনেও পারমিট করা হয়। আমরা এমজি মার্কেটটা দিনের বেলা ঘুরে নিয়ে তারপরে রাত্রেবেলা আসার ঠিক করলাম, রাত্রের ভিউটা দেখার জন্য। তো গাইজ, আমরা এখন যাব এমজি মার্কেট। তো তোমাদেরকে তো দিনের বেলা দেখালাম এমজি মার্কেটের ভিউটা, আর এখন রাত্রেবেলা যাব আমরা। এখন প্রায় বাজে প্রায় 7টা, তো আমরা এখন বেরাবো এমজি মার্কেটের দিকে, আর কিছু হয়তো শপিংও করতে পারি। তো চলো, আমরা এমজি মার্কেটের নাইট ভিউটা যেটা আছে তোমাদেরকে দেখাবো যে নাইট ভিউটা দেখতে কত সুন্দর লাগে। তো চলো যাওয়া যাক। তো গাইজ, আমরা এখন এমজি মার্কেট যাব, তার আগে আমি দাদার সাথে তোমাদেরকে পরিচয় করে দিই। এই দাদারই হোটেল এটা, ঠিক আছে, ফেয়ার ভিউ হোটেল, আমরা যেখানে স্টে করেছি। তো দাদার সাথে পরিচয়, দাদা তোমার বলে যাও তোমার। আমরা হোটেল এই কাজী রোড মে হোটেল ফেয়ার ভিউ। আর তোমাদের এখানে কি কি ব্যবস্থা আছে হোটেলে, কোনো যদি ট্যুরিস্ট যদি আসে তো তার জন্য কি কি ফ্যাসিলিটি হবে? यहां पर आपका रूम मिल जाएगा, ऑक्सीजन में थोड़ा सस्ता मिलेगा, सीजन में थोड़ा अच्छा रेट पड़ेगा। মানে সিজনে যদি আপনারা আসেন তাহলে একটু হাই রেট থাকবে, তাছাড়া আদার্স যদি আপনারা নর্মালি আদার্স সিজনে আসেন তাহলে প্রাইসটা একটু কমই থাকবে। বাট রুম টুম সব এমনি দেখলাম, সব কিছু ভালো, সার্ভিসও ভালো, এটা নিয়ে নো ডাউট, কোনো রকম সন্দেহ নেই। তো তোমরা যদি আসো তো এই হোটেলে স্টে করতে পারো, একদম বেস্ট, ভালো, মানে খুব সুন্দর একটা হোটেল। আর এখান থেকে তোমার যে কোনো রুমে তুমি যাবে তো সেখান থেকে তোমরা ব্যাক, মানে বাইরের যে পাহাড়ের শোগুলো আছে, ভিউগুলো আছে, তোমরা দেখতে পাবে। তো চলো, থ্যাংক ইউ। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এমজি মার্কেটে। এমজি মার্কেটের নাইট ভিউ আপনারা দেখছেন কতটা সৌন্দর্য। আমরা এখন মার্কেটে পুরো ঘুরছি, আর ফিলিংস বলতে গেলে সত্যি একটা খুব সুন্দর ফিলিংস আছে। আর কখনো যদি তোমরা আসবে এখানে, তো এখানে একটা জিনিস যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে মনে হবে যে পুরো তুমি বিদেশে চলে এসছো, মানে পুরো ইউএসএ ফিউএসএ চলে এসছো এরকম টাইপসে। আর এখানে পুরো রুলস খুব এখানে আছে, এখানে যদি তোমরা আসো তো এখানে বাইরে কোনো রকম স্মোকিং করা যাবে না, কোনো রকম গুটকা কিছু খাওয়া যাবে না, আর এখানে পুরো স্ট্রিক্ট রুলস। আমার পিছনে কমলেশ আর বিট্টু, কমলেশ দা লজ্জা লাগছে। তো কেমন এনজয় করছো? আমরা পুরো সেই সেরা এনজয় করছি, একদম সেরা এনজয়। তো যাই হোক, তো আমরা এখানে পুরো মার্কেট আজকে ঘুরবো, মার্কেট তোমাদেরকে ভিউ দেখাবো, মার্কেট ঘুরে নেওয়ার পরে দেন কালকে আমাদের যে নেক্সট ট্রিপটা আছে সেটা হচ্ছে ছাঙ্গু। তো ছাঙ্গুতে তো আরও ভিউ কিছু অসাম থাকবে, মানে আরও কিছু অসাম ভিউ থাকবে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, তোমরা ততক্ষণ মার্কেটটা ঘুরে দেখে নাও, আমরা তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে যে তোমাদেরকে এই প্লেসটা কেমন লাগলো, আর
আমাদের এই ব্লগটা কেমন লাগলো তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো চলো ঘুরে দেখো। আমার পিছনে যে জিপসিটা দেখছো এটা সেল আছে, তোমরা যদি কেউ নিতে চাও কন্ট্যাক্ট করবে আমার সাথে। এমজি মার্কেটে অনেকক্ষণ ঘোরার পরে আমরা ভাবলাম যে একটা খাবারের দোকানে ঢোকা যায়। তো শেষমেশ আমরা মোমোর দোকানে ঢুকে পড়লাম। মোমোর দোকানের নাম হলো দ্য অরিজিনাল রোল হাউস। তো এই দোকানে মোমোর আইটেম প্রায় আটখানা, আর রোল খেতে গেলে আপনার রোলের আইটেম পাবেন 15খানা। তো চলো চার্টটা দেখে নেওয়া যাক। এটা হলো মোমোর দোকানের চার্ট। এখানে 8 রকমের মোমো আর 15 রকমের রোল পাওয়া যায়। তো আমরা সিলেক্ট করলাম পনির মোমো, যেটা প্রাইস হলো 70 রুপিস। আমাদের মোমো চলে এসছে। তো এই মোমোটা, এই যে এটা আমরা সবাই মিলে খাবো। তো এটা হচ্ছে আমাদের মোমো চলে এসে, এবার আমরা খাওয়া দাওয়া স্টার্ট করবো। ধরো এনজয়। হ্যালো, ভেরি নাইস, টেস্ট পুরো অসম। এটা পনির মোমো আছে, ফার্স্ট টাইম খেলাম পনির মোমো, তো বেশ ভালো লাগছে। তো গাইজ, আমরা এখন ফাইনালি চলে আসলাম আমি নিজেদের রুমে। যেহেতু অনেকটা ঘুরলাম, পুরো টায়ার্ড হয়ে গেছি, তো এখন রেস্ট নিব। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তো চলো, ব্লগটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই বাই।